हेलो, वेलकम और वेलकम बैक टू दिस चैनल टू ए न्यू ब्लॉग। आज के जस्ट एक रैंडम ब्लॉग होबे। आमी आजके ब्लॉगटा करछि केनना आजके आमार एई बाड़ीते लास्ट दिन। आमी काल चले जाबो एगरा। एगरा होच्छे आमार कलेज जेखाने आमी थाकि, जेखाने तो काल चले जाबो। ताई भाबलाम आजके एकटु तो रान्ना बान्ना होबे, कि रान्ना बान्ना होच्छे, कि करछि सब एकटु देखाई। तो चलो आजके दिनटाके स्टार्ट करा जाक। एखन बाजे 10টা আর আমি এখন চা খাচ্ছি, লিকার চা। আর আমাদের ক্রিম কেকার বিস্কিট। আগে আগে বিস্কিটের যে এক একটা লেয়ার হয় না, একটা তাক হয় আর কি, একটা তাক আমি এক একবারে শেষ করে দিতাম ছোটবেলা অনেকেই করত। তো এই আমার বিস্কিট, এই আমার চা। আর আমি মোটেও এই দুটো বিস্কিট নিশ্চয়ই খাবো না, আরো খাবো। তো চাটা খেয়ে তারপরে আসছি। তো মা তো রান্না বসিয়ে দেবে, তাই মানে মা সকালে যে সমস্ত বাজারগুলো করে এনেছিল তার মধ্যে থেকে কিছু কিছু সবজি নিয়ে, মানে আজকে একটা কুলের শাক, বেগুন, আলু এইসব দিয়ে সবজি তরকারি টাইপের হবে, এই জন্য সেই জিনিসগুলো কেটে নিয়েছে। আর যা যা লাগবে পেঁয়াজ লঙ্কা এগুলো কিছু কিছু কেটে নিয়েছে। এই যে মা এটা কেটে নিয়েছে। আর মা আজকে বাজার থেকে এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছে, আর এটা হচ্ছে পোনা মাছের ডিম। ডিম দিয়ে আজকে বড়া টাইপের হবে, যেটা খুবই ভালো লাগে আমার খেতে। আর এই যে সবজিগুলো আছে, এবারে এগুলোকে আমি এক এক করে সব আলাদা করব। এক একটা ক্যাটাগরি একটা দিকে যাবে, আর সেগুলোকে আলাদা করে ধুয়ে এবার ঝুড়ির মধ্যে রাখতে হবে। তো এগুলোকে আমি আলাদা করে নিই, তারপরে যা হবে হবে। এই জিনিসটা আর এই বরবটিগুলো যেগুলো আছে সেগুলোকে প্রথমে একটু ধুয়ে নিয়ে, জলটা ঝরে গেলে, জল শুকনো হয়ে গেলে ওটাকে পলিথিনে একটু বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ভালো থাকবে জিনিসগুলো। এছাড়াও মা বাজার থেকে এনেছে আপেল, শসা অনেকগুলো, টমেটো আছে, আবার আমার সেই প্রিয় গোদাম বলি এটাকে আমি, এটা এনেছে। আর হ্যাঁ, মাছে আমরা বলে আমাকে মাই বলেছে, এই জন্য আমিও সেটাই করি। তো মাছে প্রথমে নুনটা মাখিয়ে রাখি, প্রথম থেকেই নুন হলুদ মাখাই না, নুনটা প্রথম থেকে মাখিয়ে রাখি, দিলে মাছের জলটা বেরিয়ে যায়। তারপরে রান্নার আগে জলটা একটু ফেলে দিয়ে তারপর হলুদটা মাখিয়ে তারপরে ভাজাভাজি, যাই হোক আগে থেকে নুন হলুদ একসঙ্গে মাখিয়ে দিলে হলুদ জলটাও মনে হয় বেরিয়ে যাবে, বা এরকম কিছু একটা ব্যাপার আছে। তো আগে নুনটা মাখিয়ে রাখা হয় অনেকক্ষণ, তারপরে ভাজার আগে হলুদটা দেওয়া হয়। মা এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছে, আর মা আমাকে ভাত ডাল দেখে রাখার দায়িত্ব দিয়ে নিচে গেছে, একটু নিচে বাবা গাড়ি ধুচ্ছে। রাস্তায় যেদিন বেরিয়েছিল প্রচুর কাদা হয়ে গেছিল, বৃষ্টি হয়েছিল তো, আর বাবার মানে ওইরকম ব্যাপার আছে যে গাড়ি একটু কাদা হয়ে গেল মানে পুরো ক্লিন করতে হবে, ঠিক আছে, ফেলে রাখার কোনো ব্যাপার নেই। তো নিচে গেল, আমি দেখে রাখি ভাত ডালটা ফুটছে, আর আমি ততক্ষণে সবজিটাও ধুতে থাকি, আর এটা তো লক্ষ্যই থাকবে। কমিয়ে দিয়ে একটু, এই জিনিসটাকে আমার ভয় লাগে বাবা, কখন যে পড়ে যাবে টুপ করে, ধরতে পারবে না। এই দুধ যখন ফোটে আর ভাতের হাঁড়ি এত বিট্রে করে, মানে কখন যে টুপ করে উঠে যাবে তুমি ধরতে পারবে না। সর্বক্ষণ দেখে রাখো, সবসময় দেখে রেখেছো, দেখে রেখেছো, কিচ্ছু হচ্ছে না। তুমি এক সেকেন্ড অন্যদিকে দেখো, সেই মোমেন্টেই দেখবে উপচে পড়ে গেছে। তো পুতলি ধোয়া হয়ে গেছে, এটাকে এখানে থাকবো না, এটার মধ্যেই থাক, জলটা ঝরে যাক। এর পালা, মা এবারে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে অ্যাকোরিয়ামে, এই মাছগুলোকে দেওয়া হবে, টুপ টুপ করে খাবে, টুপ টুপ করে কেটে কেটে ওইটাকে দাও, তুমি দাও। এরা হচ্ছে রাজ্যের ভুক্কড় মাছ, এরা, এই দেখো এই দেখো এই দেখো ছুটে চলে যাচ্ছে একদম, উফ বাবা,
দুষ্টু প্রচন্ড মেঘ উঠেছে বাইরে, একদম কালো হয়ে। তো ভাত তো হয়ে গেছে, মা ভাতটাকে নামিয়ে দিয়ে ফ্যান গালানোর জন্য উল্টে রেখে গেছে, আর আমাকে একটা কাজ দিয়ে গেছে, ঠিক আছে, যে কাজটা আমি ভালো পারি আর ছোটবেলা থেকে আমার ভালো লাগেও করতে, সেটা হচ্ছে এই যে এগুলোকে আমাকে বাটতে হবে এখন, ঠিক আছে। এর মধ্যে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে, এটা দু ভাগ করা আছে, কেননা এই ভাগটা এটা মা তরকারিতে দেবে, আর এই যে সাদা সর্ষে কালো সর্ষে আর এর সঙ্গে একটু পোস্ত আছে, কাঁচা লঙ্কাও আছে, এটা হচ্ছে যাবে ইলিশ মাছের ঝালে। তো দুটোকে এখন বেটে নিই আমি। এবারে দেখো, তোমরা বলতেই পারো যে বেকার কেন শিল নোড়ায় বাটছো, মিক্সিতে তো করে নিতে পারো। প্রথমত মিক্সিটা এখন এখানে নেই, আমি নিয়ে চলে গেছিলাম এখানে। আর দেখো, সবার একটা মানে কি বলে অভ্যাসের ব্যাপার থাকে, তো মারা মাদের প্রথম সময় তো তখন আর মিক্সি ছিল না, আর প্রথম থেকেই এই শিল নোড়াতেই অভ্যস্ত। তো এখনো পর্যন্ত মাদের কাছে মিক্সির থেকে শিল নোড়াতে করতে তারা বলে যে ইজি হয়, তাড়াতাড়ি হয়, মিক্সিতে মিক্সি বের করো, তাতে করো, আবার ক্লিন করো, শিল নোড়াই হলে সুবিধে। তো আর মা বলে যে শিল নোড়াই করলে হাতের এক্সারসাইজ হয়, হেলদি হেলদি আর কি শিল নোড়াটা ইউজ করা। তো মা শিল নোড়াই ইউজ করে, আর আমার মনে হয় যে সব জিনিসটাই জেনে রাখা উচিত, মিক্সিও শিল নোড়াও, মানে ইলেকট্রনিক্স জিনিসের উপর তো ভরসা নেই, কখন যে ফুস হয়ে যাবে বুঝতে পারবে না। তো আমার মনে হয় সবকিছু শিখে রাখা উচিত, এই জন্য আমি মিক্সিতেও যেমন করতে পারি শিল নোড়াতেও আমি শিখে রেখেছি। এবার আমি মাছের ডিমটাকে বড়ার জন্য মাখবো, মা আমাকে জিনিসগুলো দেবে এক এক করে, আমি জাস্ট মেখে দেবো। আচ্ছা, এর মধ্যে তো নুন অলরেডি দেওয়া ছিল, এবারে মা দিচ্ছে এর মধ্যে হলুদ, এগেন হলুদ, লঙ্কার গুঁড়ো, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে আছে গোলমরিচ, জিরে, এইসবের গুঁড়ো একসঙ্গে। ক্রাঞ্চি ক্রাঞ্চি করার জন্য একটু খাওয়া সোডা দিচ্ছে, বেকিং সোডা আর খাওয়া সোডার মধ্যে পার্থক্য আছে। এবার একটু তেল দেওয়া হবে, তেল, কিছুতে তেল না দিলে জিনিস আর ভালো হয় না, যে কোনো জিনিস বাইবারে জিনিসটাকে মেখে দিই, তেলটা দিলে ওই আঁশটা গন্ধটা থাকে না আর কি, আর যে কোনো জিনিসেই তো তেল দিলে ভালো হওয়ার চান্সটা বেশি থাকে, সে খাওয়ারে হোক আর কাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সব জায়গাতে। এর মধ্যে একটু বেসনও অ্যাড করে দেওয়া হচ্ছে, এই আশেপাশে এত ঠুকঠুক ঠুকঠুক করে কাজ হয়। এবার একটু নুন দিয়ে দাও, স্বাদ মতো, খুব বেশি পাতলাও যেন না হয়, খুব বেশি টাইটও যেন না হয়, ব্যাস। আমি যখন হাতটা করেই ফেলেছি, তো আমি কড়ার মধ্যে তেলের মধ্যে এটাকে ছাড়বো, আর আমার মাতাশ্রী ভাজবেন ভাজবেন, আর আমি খাবো না, সবাই খাবে, বেশিরভাগটা আমি খাবো। মা বললো তুই একটু হাওয়াতে বস, এখন বড়াটা ভাজবো না, মা অন্য রান্নাগুলো করে নিক, তারপরে খাওয়ার আগে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। তো আমি এখন সেই মার কাছে গিয়েই বসে থাকবো, একা একা আর কি করবো, মার কাছে গিয়ে বসে থাকবো, গল্প করবো, আর আমার আগের দিনের একটু এডিট বাকি আছে, সেটা করে নিই। আমি এখন হলুদ চেবাচ্ছি। এবার দেখো, আমি তো এখানে থাকি না, কলেজের জন্য আমাকে বাইরে থাকতে হয়, বাড়ির সমস্ত কাজ মাকেই করতে হয়, মা সবসময়ের জন্যই বাড়ির সব কাজ একা সামলে এসছে, কিন্তু বয়স তো হচ্ছে না, তো মা সব কাজই একা করে, আর তাই
আমি যখন বাড়ি আসি তখন চেষ্টা করি মাকে একটু হেল্প করে দেওয়ার। সব চাপটা একার উপর পড়ে গেলে সামলাতে সত্যি অসুবিধা হয়। কড়াটা পাতলা হয়ে গেছে, পাতলা করাতেই ভালো হয় বলো। আমার জিভটা দেখবে হলুদ হলুদ, টাইফয়েড হয়নি না, জন্ডিস হলে মনে হয়ে যায়, কিছুই হয়নি, আমি হলুদ খেয়েছি। তো এখন হচ্ছে টেস্টিং টাইম। ভালো আছে, এবার মনে হচ্ছে নুনটা একটু কম, কি জানি আমি হলুদ হলুদ খেয়েছি বলে মনে হয় আমার মুখে, হলুদ খেয়েছি বলে আমার মুখে টেস্টটা হয়ে গেছে। তো হ্যালো আগেন, আমি স্নান টান করে চলে এসেছি এবার খেতে, বাবার খাওয়া হয়ে গেছে, আগে খাইয়ে দেওয়া হয়েছে, ঘুমোতে চলে গেছে, এবারে খেতে বাকি আছি আমি আর মা। আমি আর মা খাবো, গল্প করতে করতে খাবো। এই বসছি খেতে, ভাত, লেবু, শশা, মাছের বীজের বড়া, মাছের ডিমের বড়া, এটা হচ্ছে কুলে শাক, তারপর চিংড়ি মাছ আছে, বেগুন আছে, আলু আছে, সেগুলো দিয়ে একটা তরকারি, ডাল, এই হচ্ছে ইলিশ মাছের ঝাল, আম আছে, সেদিকে মিষ্টি আছে, আর এটা টক দই যেটা আমি খাই না। খাওয়া শুরু করি আর কি, মা চলে এসছে। এই বিকেল দুপুর টাইমটা একটু ছাদে আসতে ভালো লাগে, গাছপালাগুলো আছে কোথায় সেদিক থেকে এদিক থেকে এদিকে গাছপালাগুলো আছে, দেখতে ভালো লাগে, বেশ এদের মধ্যে ঘুরে বেড়াতে ভালো লাগে। আরও অনেক গাছ ছিল, শীতকালটা চলে গেছে তো ওই জন্য শীতের যে গাছগুলো ছিল সেগুলো তো উঠে গেছে, তাই একটু কমে গেছে। একটু আগেই একদম ঘন হয়ে মেঘ উঠে এসেছিল, এখন দেখো আবার রোদ, কি যে হচ্ছে, প্রকৃতিকে বোঝা বড় দায়। এটা আমাদের একটা 12 মাসের আম গাছ, দেখো মুকুল হয়েছে, এখানে হয়েছে, আর কোথায়, এই যে এদিকে হয়েছে, কিন্তু বাবা এগুলোকে কেটে দিবে, বলে যে গাছ এখন ছোট আছে এইটুকুনি, বেকার মুকুল হয়েও তো ফল হবে না, ঠিকঠাক তো রেখে লাভ নেই। এই যে ছোট্ট কুচি পেয়ারা গাছ, এটা সপেদা মনে হয়, সপেদা গাছ। এই যে লেবু গাছে লেবু হয়েছে, এগুলো এখন রস নেই কিন্তু এর সিজনের সময় যখন হয়েছিল তখন প্রচুর রস ছিল। এই যে এগুলো বড় বড় আছে, এই যে এখান থেকে পুরো শাড়িটা, দুটো আড়াইটার মতো শাড়ি আছে, প্রত্যেকটা হচ্ছে গোলাপ গাছ, যখন ফুল হয় প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটির, এত সুন্দর কালারগুলো, সব ইউনিক ইউনিক কালার। এখন তো সব, এখন তো সিজন নয়, এখন হবে না। একটুক্ষণ ঘুরলাম, এবারে আবার নিচে চলে যাই, একটু ঘুম ঘুম পাচ্ছে। 8 দিন মতো থাকলাম বাড়িতে, অনেক ভালো খাওয়া দাওয়া হলো, অনেক ঘোরাঘুরি হলো। তো কালকে রোদ লাগছে, কালকে আমি চলে যাব এগরা, আবার সেই একই পড়াশোনা, কলেজ, টিউশন, সেই একা একা থাকা। কদিন থাকলাম, ভালো কাটলো, মার সঙ্গে গল্প করলাম। তো আজকে আমাকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে, কি কি নিয়ে যাব কালকে। তো যাই একটু রেস্ট নিয়ে নিই, তারপরে গোছাবো আর কি। গুড ইভিনিং, তো আমি ঘুম থেকে তো উঠে পড়েছি, এবারে মা বললো একটু চা খাবে, তাই চা করি, আমার জন্য একটু করব। আমি আর মা দুজনে মিলে এখন চা খাবো, তো একটু চাটা বানিয়ে নিই। আমি যে ঘুমিয়েছিলাম, কি উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখছি, মানে আমি সানডে সাসপেন্স একটা চালিয়ে দিয়ে ঘুমিয়েছি, ঠিক আছে। আজকে সেই প্রফেসর শঙ্কু আর ইউএফও, ওই গল্পটা শুনছিলাম, তো আধো ঘুম আধো জাগরণ না কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কানের মধ্যে গল্প চলছে, আমি যেন তার মধ্যে, আমিও যেন সেই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে যাচ্ছি, রকেট ছাড়ছে, আমিও রকেটে চলে যাচ্ছি, না কি ব্যাপার আমি বুঝতে পারছি না, যা পাত্তা স্বপ্ন দেখেছি। তারপরে উঠে পড়েছি, এখন চাটা করি। আমারটাতে চিনি দিয়েছি, আর বাবারটাতে, বাবা তো চিনি খায় না, ওই সুগার ফ্রির এই টিকট্যাকের মতো যেগুলো হয় তার হাফ, তারও আবার হাফ একটা দিলে তার বেশি চিনি হয়ে যায়, আর এটা মার কোনো চিনি নেই। চায়ের কালারটা দেখে মনে হচ্ছে হালকা হয়েছে, হোক হালকা হোক ভালো, একদমই হালকা হয়েছে।
ঠিক আছে একদম মাপে মাপে। তো এতক্ষণ আমি আর মা বসে বসে চা খেলাম, গল্প করলাম। কাল থেকে তো আর হবে না গল্প, তাও আমি মাকে মানে দিনে যে কতবার ফোন করি ঠিক নেই, ঠিক আছে। তো গল্প করলাম, এবার আমি কাল যে চলে যাব তার জন্য জিনিসপত্রগুলো একটু গোছাতে হবে, ব্যাগে ট্যাগে সব জামাকাপড় আর যে সমস্ত জিনিসপত্র আছে গোছাতে হবে। আর বাবা গেছে চিকেন আনতে, কাল তো আমি চলে যাবো, ওই জন্য আজকে চিকেনটা হয়ে যাবে। বাবা সবসময়ের জন্য মানে বাবা খুব একটা চিকেন খেত না, খেলেও দেশি মুরগি খেত, রোডাইল বা কি বলে ব্রয়লার ওগুলো খেত না। এবার বাবা সবসময়ের জন্য মাটনই খেত, এবার যেহেতু এখন সুগার আর কোলেস্টেরলটা বেড়েছে তাই জন্য রেড মিট খাওয়া বারণ আছে, তাই কি আর করবে, খেলে দেশি মুরগিই খায়। তো সেটাই আনতে গেছে, আজকে রান্না হবে। তো এখন আমি মানে ফ্যান চালিয়ে বসছি, এত গরম, ফ্যান বন্ধ করে দিলে জীবন বেরিয়ে যাবে। আর এই যে এখানে যেখানে থাকে সেখানে একটু বেশি গরম, ঠিক আছে, মানে হাওয়া খুব একটা যে প্রচুর, আমি যেখানে থাকি সেখানে তো চারতলাতে প্রচণ্ড হাওয়া হয় ছাদে, কিন্তু এখানে হাওয়াটা একটু কম তুলনামূলকভাবে। তো এবার জিনিসপত্রগুলো একটু একটু করে গুছিয়ে নিই, আমার মানে যে এমনটা নয় যে আমার খুব দুঃখ লাগছে যাব না, যাব, সেখানে আমার একা থাকতে ভালোই লাগে, কিন্তু তাও এতদিন ছিলাম, গল্প করতাম মার সঙ্গে, ভালো মন্দ খাওয়া দাওয়া হতো, এগুলোকে মিস করবো। তো গুছিয়ে নিই জামাকাপড়গুলো, তারপর আসছি। মোটামুটি ব্যাপারটা দাঁড়িয়েছে কিছুটা এরকম, আরও কালকে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে ঢুকবে কিছু। এখন বাজে 8:30 মতো, এবারে তো চিকেনের প্রিপারেশন স্টার্ট করতে হবে। মা এখানে কি বাদাম ভাজছে, বাদাম ভাজছে, বাদাম আর মুড়ি ভাজছে। তো আমি একটু হেল্প করে দিই মাকে, মাংসটা আনা আছে, বাবা এনে রেখে দিয়ে গেছে, মাংসটাকে ধুয়ে দেবো, আর আলু পেঁয়াজ আর যা যা মশলা লাগবে সেগুলো একটু কেটে দিই। আর আমাদের মাংসটা হাঁড়িতে রান্না হয়, বাবা এমনি কড়াতে বা প্রেশার কুকারে করলে খায় না, হাঁড়িতেই রান্না করতে হয়। তো হাঁড়িতে তো মা করবে, হাঁড়ির মধ্যে করলে না প্রচুর গরম লাগে, হাতে তাপ লাগে বলো তো, এই গরমের মধ্যে দম বেরিয়ে যাবে। তো আমি মাকে জিনিসপত্রগুলো একটু এগিয়ে দিই, মাংসটা ধুয়ে নিই এখন, তারপরে যখন রান্না হয় যদি দেখাই দেখাবো, নাহলে একদম খাওয়ার সময়। তো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, একটু জলটা ঝরে যাক, তারপরে ওটাকে ম্যারিনেট করা হবে, ম্যারিনেট করবো, ততক্ষণে আমি আলু পেঁয়াজগুলো একটু ভেজে নিই, ভেজে নিই বলছি, কেটে নিই আলু পেঁয়াজ টমেটোগুলো একটু কেটে নিই। কাটাকুটি কমপ্লিট, পেঁয়াজ এবার চোখ জ্বালা হচ্ছে, তা তো পুরোটা একদম কাটিনি, জাস্ট ছাড়িয়ে রেখেছি, রান্না যখন হবে তার আগে কেটে দেওয়া হবে। তো এখন চিকেনটাকে ম্যারিনেট করব, তো ম্যারিনেশনের জন্য বেশি কিছু দিই না, মানে ওই দই ফই দেওয়ার কোনো ব্যাপার নেই, ওই তেল নুন হলুদ লঙ্কা ওইসব দিয়ে ম্যারিনেশনটা হয়ে যাবে, দিয়ে একটুক্ষণ রাখবো, তারপরে রান্না বসানো হবে। মা জিনিসগুলো দিয়ে দিক, আমি শুধু মাখিয়ে দিব, নিজে খেলে ঠিক আছে, নাহলে বাবা খাবে তো, রাজ্যের খুঁত ধরবে, এটা ঠিক হয়নি, সেটা ঠিক হয়নি। ভালো করে দাবিয়ে দাবিয়ে একদম মাখতে হবে, বাবা তো বাটা মশলা ছাড়া না মাংস খাবেই না বাটা মশলা ছাড়া। তো আদা রসুনটা আমি বেটে দিই, এই লঙ্কাটা আমি বাটতে পারবো না, বাবা লঙ্কা মা বাটবে, আমি আদা রসুনটা করে দিই পেস্ট। চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি,
লঙ্কা বাদ দিয়ে যা যা পেস্ট করা করে দিয়েছি, মা এখন লঙ্কাটা করছে, করুক। আর একটা কাণ্ড হয়েছে কি, আমি যা মানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছিলাম, রাখা ছিল সেখানে, আমি তার ফ্যান চালিয়ে দিয়েছি, সমস্ত খোসা রান্নাঘরের মধ্যে উঠছে, সেগুলোকে আমাকে আবার পরিষ্কার করতে হবে। করে নি, তারপরে আমি একটু চিল করবো, তারপরে একদম মার মাংস রান্না করবে, একদম খাবো আমি, তারপরে তার আগে টেস্ট করবো, ঠিক আছে। এই যে জল ঢালা হয়নি এখনো, আমি চলে এসেছি মাংস টেস্ট করতে। আমার মা তো খায় না, মানে মা কোনো মাংসই খায় না, না মাটন না চিকেন কিছুই খায় না। মা মনে হয় একটা আলু ভাতে দিয়েছে, সেটা দিয়েই খাবে, সকালের মনে হয় কিছু আছে তরকারি সেগুলো দিয়েই খাবে। মাংসটা আমি আর বাবা খাবো, কালকে একটু নিয়ে যাব সেখানে গিয়ে খাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে সব কিছুই, মনটা আমার খারাপ বিভিন্ন দিক দিয়ে। প্রথমত কাল চলে যাব, সেকেন্ডলি এই যে পরীক্ষার একটা খবর এলো, দেখা যাক কি হয়। তো খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, খেয়ে একদম পেট ভর্তি করে নিয়েছি। তো কালকে আমি তো চলে যাব, কালকে আবার বেরোবো সকালে, কখন বেরোয় দেখি, মা বাবা যাবে ছাড়তে, কখন বেরোয় দেখি। কালকে আমার মানে লেন্সকার্টের চশমাটা নিতে হবে ওখান থেকে, হলদিয়া থেকে চলে এসছে। তো ইয়া, আজকের মতো এই পর্যন্তই, পরে আবার কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। কিছু ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু এস ডিটেলস। টাটা।